কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আমার নতুন চ্যানেলে অলরেডি আমি টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা শুরু করেছি। যারা আমার নতুন চ্যানেলটি সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখছি, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অথবা ভিডিও শেষে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার নতুন চ্যানেলে আমাকে সাপোর্ট করার জন্য আসতে পারেন। আজকে আমরা এই চ্যানেলে বিজনেস আইডিয়া রিলেটেড আরেকটা ভিডিও আপলোড করতে এসেছি, আর চেষ্টা করবো এই ভিডিওটা আমার নতুন চ্যানেলে এবং পুরাতন চ্যানেলে দুই চ্যানেলে আপলোড করার জন্য। তো বিজনেস আইডিয়া দেওয়াটা খুব সহজ, কিন্তু বলা যত সহজ আসলে সেই কাজটা করা ততটা সহজ নয়। সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র হয়ে যায় যখন আপনি বাস্তবে সেটা করতে যাবেন। আমি বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং এটা আমি যতটা সহজে বলি সেটা কিন্তু ততটা সহজে করা সম্ভব নয়। তারপরেও যদি আপনি চেষ্টা করেন আমার দিক নির্দেশনা অনুসারে যে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনি শুরু করলেই কিন্তু একটা পথ পেয়ে যাবেন, এবং সেখান থেকে ধীরে ধীরে আপনি কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর স্টেপগুলো একে একে অতিক্রম করতে পারবেন। তো আজকে আমরা একটা চমৎকার বিজনেস আইডিয়া শেয়ার করবো, সেটা হচ্ছে যে কবুতর রিলেটেড বিজনেস। যখন আমাদের বাংলাদেশে বর্তমানে মানুষের বা দৈনন্দিন আয় বাড়ছে, আয় বাড়ার ফলে কিন্তু মানুষের বিলাসিতা বাড়ছে, আর যখন বিলাসিতা বাড়ছে তখন কিন্তু মানুষের বিলাসিতার একটা অংশ হচ্ছে পোষা প্রাণী পালন করা। পোষা প্রাণীর মধ্যে কবুতর কিন্তু অন্যতম একটা জিনিস, যেটা সাধারণত যাদের টাকা পয়সা ভালো থাকে, শখ বেশি, তারাই কিন্তু এটা পালন করে। তো এগুলো কথা কেন বলছি, যেহেতু দেশে কবুতরের খামারের সংখ্যা বেড়ে গিয়েছে, কবুতর পালনকারীর সংখ্যা বেড়ে গিয়েছে, সেহেতু এই কবুতরের খাবার এবং কবুতর সংরক্ষণ লালন পালনের জন্য অনেক কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, জিনিসপত্রের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। তো এইগুলো যখন প্রয়োজন হয় তখন কিন্তু এখানে একটা নতুন বাজার সৃষ্টি হয়, এখানে একটা নতুন অর্থনীতি তৈরি হয়। তো সেদিক থেকে বলতে গেলে আপনি চাইলে এই যে এখানে নতুন একটা বাজার তৈরি হয়েছে, এই নতুন বাজারে কিন্তু আপনি নিজের একটা বিজনেস শুরু করতে পারেন। কেমন? এখানে আপনি কবুতরের খাবারের জন্য, শুধুমাত্র কবুতরের খাবারের জন্য একটা বিজনেস শুরু করতে পারেন, অথবা আপনি কবুতরের পালনের জন্য যে সকল জিনিসপত্রের প্রয়োজন হয়, যেমন খাঁচা, কবুতরের খাবার দেওয়ার জন্য বাটি, কবুতরের ডিম পাড়ার জন্য বাটি, এগুলো জিনিস সরবরাহ করে বা বিক্রি করে ব্যবসা করতে পারেন। তো এভাবে করে কিন্তু চমৎকার একটা বিজনেস করা যায়। তো যদি আপনি দোকান করে বিজনেস করেন, তাহলে অবশ্যই যেই এলাকাগুলোতে কবুতর পালনের সংখ্যা বা হার বেশি সেই এলাকাগুলোতে আপনাকে এই ধরনের একটা দোকান করতে হবে। বিশেষ করে আমি বলবো শহরকেন্দ্রিক এলাকাগুলোতে, সাধারণত শহরকেন্দ্রিক এলাকাগুলোতে যারা বসবাস করেন তারা কবুতরের খাবার কিনে এনে কবুতরকে খাওয়ায়। গ্রামে কিন্তু এই ব্যবসাটা করলে হবে না, কারণ গ্রামে যখন কেউ কবুতর পোষে তার কিন্তু নিজস্ব জমি থাকে, সে নিজস্ব উৎস থেকে খাবার সংগ্রহ করে কবুতরকে খাওয়ায়, অথবা তারা কবুতর ছেড়ে দিয়ে পালে কবুতর বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে খাবার খায়। কিন্তু শহরে যারা পালন করে তারা কিন্তু কবুতরের খাবার শতভাগ কিনে এনে খাওয়ায়। সেদিকে আমি বলি আপনি একটা কবুতরের খাবারের দোকান করতে পারেন। কবুতরের খাবারের দোকানের পাশাপাশি আপনি কবুতরের খাঁচা বিক্রি করতে পারেন, কবুতরের পালনের জন্য আরও যে অন্যান্য জিনিসপত্রের প্রয়োজন হয় সেগুলো আপনি সংগ্রহ করে বিক্রি করতে পারেন। এটা হচ্ছে আপনি একটা দোকান করে বিজনেস করা। এছাড়াও কিন্তু আরও কয়েকটা উপায় আপনি বিজনেসটা করতে পারেন, যেমন কবুতরের একটা প্রধান খাদ্য হচ্ছে ইটের গুঁড়া বা গ্রিট। আপনি এই ইটের গুঁড়া বা গ্রিট খাবারটা কিভাবে বানায় সেই আইডিয়া বা সেই কৌশলটা আয়ত্ত করে আপনি কিন্তু সেই ধরনের গ্রিট তৈরি করে প্যাকেটজাত করে আপনি যারা যারা কবুতরের খাবার বিক্রি করে তাদের কাছে কিন্তু সাপ্লাই করে বিজনেস করতে পারেন। এটা খুবই কম খরচে আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। এটা করার জন্য আপনার অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন আপনার সদিচ্ছার। আপনার সদিচ্ছা থাকলেই কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন। এছাড়া কবুতর খাবারের, কবুতর পালনের জন্য আরও যেমন খাঁচা নিজে তৈরি করে বিক্রি করতে পারেন, সরবরাহ করতে পারেন বা ডেলিভারি দিতে পারেন। খাঁচা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেও কিন্তু বিজনেস করা যেতে পারে, এটা আমি অলরেডি অনেককে করতে দেখেছি। তো এভাবে করে কিন্তু এই বিজনেসটা নানানভাবে করা সম্ভব। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে কোন বিজনেসের কথা বলতে চাচ্ছি, কিভাবে আপনি বিজনেসটা করবেন সেটার কথা বলতে চাচ্ছি। আপনি বুঝতে পেরেছেন আই থিঙ্ক।
তো আপনি চাইলে কিন্তু খাবার, কবুতরের খাবার বা ডিম পাড়ার জন্য এক ধরনের মাটির হাঁড়ি পাওয়া যায়, সেটা আপনি বিভিন্ন গ্রামের কুমার পাড়া থেকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে কিন্তু এগুলো আবার শহরে ডেলিভারি দিতে পারেন, এভাবে করেও কিন্তু ব্যবসাটা করা যায়। আবার আপনার কবুতরের যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনি গ্রাম থেকে এনে শহরে সাপ্লাই করতে পারেন, এভাবে কিন্তু চমৎকার বিজনেস করা যায়। এভাবে করলেও কিন্তু আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা খুবই কম লাগবে। আশা করছি আজকে বিজনেস আইডিয়াটা কারো না কারো কাছে ভালো লাগবে। যদি আপনার কাছে এই ভিডিও আইডিয়াটা ভালো লাগে বা বিজনেস আইডিয়াটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। আর আপনার এই বিজনেস সম্পর্কে কী মতামত, আপনার কী মনে হয় যে এই বিজনেসটা করা যায় কি না, সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফিজ।